নওগাঁয় চাষ হচ্ছে উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন ফল মালবেরি। পরীক্ষামূলকভাবে এর চাষে সাফল্য পেয়েছেন সাপাহারের বরেন্দ্র এগ্রো পার্কের উদ্যোক্তা সোহেল রানা। তার সাফল্যে আগ্রহ বাড়ছে অন্যদেরও। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। থাইল্যান্ড, ভারত, তুরস্ক, অস্ট্রেলিয়া ও ইতালি সহ বিভিন্ন দেশ থেকে মালবেরির 8টি জাত এনে চাষ করেছেন বরেন্দ্র এগ্রো পার্কের উদ্যোক্তা সোহেল রানা। নওগাঁর সাপাহার উপজেলার এই কৃষি খামারটি অবশ্য বিচিত্র ও দুর্লভ উদ্ভিদের সমাহারের কারণে অনেক আগে থেকেই দেশের বৃক্ষপ্রেমীদের কাছে পরিচিত। প্রথম প্রচেষ্টাতেই সাফল্য, ফলন এসেছে প্রচুর। বরেন্দ্র এগ্রো পার্কের গাছে গাছে এখন টক মিষ্টি স্বাদের থোকা থোকা মালবেরি ফল। আমি প্রথম অবস্থায় যে জাতগুলো সংগ্রহ করেছিলাম যে পরীক্ষামূলকভাবে যে কেমন বাংলাদেশের আবহাওয়া কেমন হয় ফলগুলো, দেখছি যে আলহামদুলিল্লাহ প্রচুর ফলন। একটা গাছ থেকে প্রায় এই এই গাছটাতে প্রায় 10 কেজির মতো ফলন হবে। খরচ কম, জায়গা লাগে কম, খেতে ভালো, বাজার দরও ভালো, তাই মালবেরি চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই। আমরা চেষ্টা করব এটা গাছে আর কি ছাদে চাষ করার। এটা যদি বাণিজ্যিকভাবে চাষাবাদ করা যায় তাহলে পরবর্তীতে এটার ব্যাপক চাহিদা আছে এবং এখান থেকে ফার্মাররা চাষ মানে লাভবান হতে পারবে। মালবেরি চাষের প্রসারে এগিয়ে এসেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও। এই ফলের দাম অনেক বেশি, সেই ক্ষেত্রে যে কৃষক চাষ করবেন বা সোহেলও চাষ করেছেন সেও লাভবান হবেন, যারা চাষ করবেন তারা লাভবান হবেন। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।